মাহওয়াল মানহাজুস সাহিহ ফিল মুনাসাহা, নসিহত করার ক্ষেত্রে বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি বা সঠিক মানহাজ কি, ওয়া খাসাতান মুনাসাহাতুল হুকাম, বিশেষভাবে শাসকদেরকে নেতাদেরকে নসিহত করার বিষয়টি বা উপদেশ দেওয়ার বিষয়টি, ভালো কাজ হওয়ার প্রয়োজন, ভালো কাজ হচ্ছে না, সুতরাং ভালো কাজের জন্য উপদেশ দেওয়া, মন্দ কথা কাজ হচ্ছে সেগুলি থেকে বিরত থাকা উচিত কিন্তু সেগুলি থেকে বিরত হচ্ছে না, সেগুলি সম্পর্কে সতর্ক করা উচিত অথবা উপদেশ দেওয়া উচিত যাতে এগুলি না হয়। এ হচ্ছে নসিহা, উপদেশ দেওয়া। আল আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দেওয়া বা উপদেশ দেওয়া, ছোটকে নির্দেশ দেবেন, বড়কে উপদেশ দেবেন অথবা তাদের কাছে ভালো উত্তম পন্থায় বিষয়টি পেশ করবেন। আর অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় কাজ যাতে না হয়, এর সঠিক পদ্ধতিটা কি? আহওয়া বিত্তাশির আলাল মানাবির বিআফআলিহিল মুনকারা, সেটা কি স্টেজে দাঁড়িয়ে অথবা জুমা ঈদের খুতবার মেম্বারে দাঁড়িয়ে বড় বড় মাহফিলে, সেগুলি যে কোনো রকমের মাহফিল হোক, অনুষ্ঠান হোক না কেন, বড় বড় অনুষ্ঠানে গ্যাদারিংয়ে দাঁড়িয়ে জনগণের সামনে প্রচার করা, সেগুলিকে তুলে ধরা, এটা কি তরিকা যে তারা এসব অন্যায় কাজগুলি করছে বা আপত্তিকর কাজগুলি করছে অথবা এগুলি করছে না, করা দরকার? এটা কি স্টেজে দাঁড়িয়ে বলবে প্রকাশ্যে আমনা সাহাতুম ফিসির, নাকি গোপনে তাদেরকে নসিহা করবে, উপদেশ দেবে, বুঝাবার চেষ্টা করবে? আরজু তাওদিহাল মানহাজিস সহিহ, সঠিক পদ্ধতি, সব সঠিক পদ্ধতিটি স্পষ্ট করার আশা রাখছি। ফি হাজিহিল মাসআলা, এই বিষয়টিতে বা এই সমস্যায়, এটি আজকালকার বড় একটি সমস্যা, বড় একটি সমস্যা, নেতাদের শাসকদের অন্যায় কাজগুলির প্রতিবাদটা কেমন হওয়া উচিত বা সেগুলির সংশোধনের জন্য পদক্ষেপ কেমন হওয়া উচিত। এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে, আর এক দল একেবারে পুরোপুরি নীরব, এমনকি অন্তরের ঘৃণা পর্যন্ত হয়তো নেই, পার্থিব স্বার্থে একাকার হয়ে গেছে মিশে। এই দুটোই পথ হচ্ছে বর্জনীয়। মধ্যম পন্থা হচ্ছে দিনের পন্থা, আহলে সুন্নাত ওয়াল জামাত সব ক্ষেত্রেই মধ্যমপন্থী, মধ্যমপন্থী জামাত। যেমন এই উম্মত হচ্ছে সমস্ত উম্মতগুলির মাঝে মধ্যমপন্থী উম্মাহ। জি, ওকাজালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, জবাব শুনেন শেখ সালেহুল ফাউজান হাফেজাহুল্লাহ পক্ষ থেকে বলছেন, আল জবাব আল ইসমাতু লাইসা লি আহাদিন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষ্পাপ নির্ভুল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নেই। ফাল হুকামুল মুসলিমুন বাশার মুখতিউন, সুতরাং যারা মুসলিম শাসক নেতৃস্থানীয় ব্যক্তি তারা মানুষ এবং তারা ইখতিউন, ভুল করতে পারে, ভুল করছে, করতে পারে। যেমন আমরা জনগণ ভুল করি, আলেম সমাজও ভুল করছে, কারো ভুল কম, কারো ভুল বেশি, কারো ভুল আকিদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, কারো ভুল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, গাফিলতি, কারো ভুল ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, কারো ভুল হচ্ছে আখলাক চরিত্রের ক্ষেত্রে, ভুলের ওদের কেউ নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা শাক্কা আন্না ইনদাহুম আখতা ওয়া লাইসু মাসুমিন, শেখ বলছেন এতে কোনো সন্দেহ নেই যে শাসকদের ভুলভ্রান্তি আছে, তারা মাসুম, নিষ্পাপ, নির্ভুল নয়। ওয়ালাকি লা নাত্তাখিযু মিন আখতাইহিম মাজালা লিত্তাশহীরি বিহিম, কিন্তু তাদের ভুলগুলির কারণে এটা
আমরা একটা বাহানা খুঁজে নেব বা রাস্তা খুঁজে নেব এগুলিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার, যে সকলেই জানুক এবং সবার কাছে এ ভুল ত্রুটিগুলি তুলে ধরব, এর জন্য একটা সুযোগ নেব না, এটাও করব না। ওয়ানাজ এল ইয়াদ মিন তাআতিহিম, এবং যখন এইরকম হবে তখন ধীরে ধীরে এক সময় তাদের আনুগত্য থেকে হাত টেনে নেবে, যে তোদেরকে মানি না, মানি না। জি, এটা নিষিদ্ধ, আনুগত্য থেকে হাত টেনে নেওয়া নিষিদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, যতক্ষণ পর্যন্ত কোন অন্যায় কাজের আপনাকে নির্দেশ না দিয়েছে সে অন্যায় কাজটা থেকে হাত টেনে নেবেন। কিন্তু একটি দুটি দশটি অন্যায়ের কারণে আপনি যে কোনো ক্ষেত্রে হাত টেনে নেবেন, আনুগত্য থেকে মোটেই মানি না, কোনো ক্ষেত্রে মানি না, এটা হচ্ছে খারেজি পন্থা, চরমপন্থীদের তরিকা, সীমালঙ্ঘনকারীদের তরিকা। হাত্তা ওয়াইন জারু, শেখ সাহেব ফজল বলছেন যে যদিও তারা জুলুম করে, ওয়াইন জালামু, যদিও অত্যাচার করে, জুলুম করেছে জনগণের উপর, কোনো ব্যক্তির উপর, সমাজের উপর, যে কোনো বিষয়ে জুলুম করছে, জালিম মুসলিম জালিম শাসক, তারপর হাত্তা ওয়াইন আসাও, যদিও নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করছে, কতক্ষণ পর্যন্ত, মালাম ইয়াতু কুফরান বা ওয়াহান, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরিতে তারা লিপ্ত না হবে, স্পষ্ট কুফরিতে লিপ্ত না হবে, এবং স্পষ্ট কুফরিটা আপনার খেয়াল খুশি ফতোয়া হইলে হবে না, ইনদাকুম ফিহে মিনাল্লাহি বুরহান, হাদিস রয়েছে এই হাদিসের অংশটি, তোমাদের কাছে তাদের এই কুফরির স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে সনদ রয়েছে, দলিল রয়েছে, অকাট্য প্রমাণ রয়েছে, দলিল দিতে পারে কোরআনে কারীম থেকে হাদিস থেকে যে আসলে কাফের হয়েছে, বড় কুফরি করেছে, কামা আমার আবে জালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নির্দেশ দিয়েছেন বলে ইঙ্গিত করেছেন একটি হাদিসের দিকে। হাদিসটি ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন ওবাদ ইবনে সামিত, দা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী কারীম আমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন, ফাবায়ানাহু আলা সামি ওয়া তাআ, সুতরাং আমরা শুনব এবং মানব, কি মানসাতে না আমাকে রাখে না, আর আমাদেরকে পছন্দ লাগুক আর অপছন্দ লাগুক, প্রীতিকর অবস্থায় অপ্রীতিকর অবস্থায়, ওয়া উসরে না ইউসরে না, কঠিন অবস্থায় সুখের অবস্থায়, যে খাওয়াচ্ছে সরকার যখন ভাতা দিয়ে দিয়ে চাকরি দিচ্ছে তখনই শুধু না, যখন কঠিন অবস্থা থাকবে দুর্দিন সংকট তখনও, ও আসারাতেন আলেইনা, এবং আমাদের ওপর অন্যকে যদি অগ্রাধিকার দেওয়া হয়, ন্যায্য অধিকার আমাদের ছিল চাকরি বাকরি বা এই সুযোগ সুবিধাগুলির, অন্যদেরকে অযোগ্যদেরকে দেওয়া হইল, কাউকে বেশি করে দেওয়া হইল, স্বজন প্রীতি করা হইল, তারপরেও আসাম ও বত্তা বলছেন রাসূলুল্লাহ, শুনবে এবং মানবে, ও আল্লাহ নুনাজিয়াল আমরা আহলাহু, এবং যে নেতৃত্ব তার কাছ থেকে এই নেতৃত্ব ছিনিয়ে দেব না, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, তবে তোমরা যদি দেখো স্পষ্ট কুফরি, ইন্নাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, এই বিষয়ে যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহ ওহীতে স্পষ্ট দলিল থাকে, স্পষ্ট দলিল জানবে কে, আম পাবলিক, ছোটখাটো মোল্লা মৌলভি, হ্যাঁ না দক্ষ আলেম ওলামানা, যে দেশের শীর্ষস্থানীয় অল্প কিছু আলেমরাই জানবে হয়তো, জি হ্যাঁ। তো এই হচ্ছে হাদিসের ইঙ্গিত করা হয়েছে। এখানে একটি কথা শেখ সাহেব ফজল বলেছেন, যদিও জুলম করে, যদিও অত্যাচার করে, তারপরেও তাদের আনুগত্য করতে হবে, এই কথাটি তিনি বলেননি শুধু, তার আগে অনেক আইম্মা বলেছেন, যারা আহলে সুন্নাত জামাতের ইমাম, তার মধ্যে বড় একজন ইমাম মাযহাবে হানাফি, মানে মাসলা মাসায়েল ফিকহে হানাফি, আকীদায়ে সালাফি,
মুহাদ্দিস ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহ, তার আকীদার কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে আকীদা আত-তাহাবিয়া, আল আকীদা আত-তাহাবিয়া, আকীদা তাহাবিয়ার 379 পৃষ্ঠায় বলছেন তিনি। এটি এই জন্যই বলছি যে ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মুসলিমরা হচ্ছে হানাফি মাজহাবের অনুসারী, আর তারা অন্য মজহাবের ইমামদের শ্রদ্ধা করুক আর না করুক, নিজে মজহাবের ইমামদের তো অন্তত শ্রদ্ধা পুরোপুরি আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের যার আকিদাই কোনো ঝামেলা নেই তাদের এহতরাম শ্রদ্ধা আছে, যদিও ফিকহি মাসলা মাসাইলে ভিন্ন মত আমাদের সাথে থাকে তাদের। ইমাম তাহাবী রহমতুল্লাহ এই কিতাব মদিনার মসজিদে পড়া হয়, আমরা পড়েছি, কিন্তু ভাষ্য সহ সারুল আকিদা তাহাবিয়া মোটা, আর শুধু আকিদা তাহাবিয়া ছোট খুব সংক্ষেপে রয়েছে, যেটা বাংলা অনুবাদ আছে। বলছেন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা শুনে, বলছেন ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা ওয়া ইন জারু, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের শাসক যারা ইমাম ইমামুল মুসলিমিন ইমামাত উজমা যাদের কাছে রয়েছে বৃহৎ নেতৃত্ব, এবং আমাদের যারা দায়িত্বশীল দেশের নেতৃস্থানীয় তাদের নাম যাই হোক না কেন, খলিফা হোক আর বাদশাহ হোক আর রাষ্ট্রপতি হোক আর কিছু হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা বেরিয়ে যাওয়া মানে তাদের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া আর তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে যাওয়া, এটা আমরা এই মত পোষণ করি না, ওয়ালা নারা এই মত আমরা রাখি না, এই মতে বিশ্বাসী না। ওয়াইন জারু যদিও তারা জুলুম করে, আল জৌর মানে জুলুম, এক দুই নম্বর তাহলে বদ্ধ করতে পারি বাড়িতে বসে বসে, হ্যাঁ তাহাজ্জুদ পড়ে বদ্ধ করব, হ্যাঁ ঘরে বসে বদ্ধ করব, প্রকাশ্যে না করতে পারো লুকিয়ে লুকিয়ে বদ্ধ করব জালেম শাসকদের ওপর, ভাবতে পারে আর অনেকে এরকম করে, জি হ্যাঁ বদ্ধ করে, হেদায়তের দোয়া করা তবে কেন বদ্ধ করে, বলছেন যে জালেম শাসকদের ওপর ওয়ালা নাদু আলাইহিম বদ্ধ করব না, বদদোয়া করব না, দা আলাইহি মানে বদদোয়া করা, দা আল্লাহ মানে নেক দোয়া করা, বলছে বদদোয়া করব না। তিন নম্বর ওয়ালা নানজু ইয়াদাম মিন তাআতিহিম, তাদের আনুগত্য থেকে হাত টেনে নেব না, মানি না তোমাদেরকে কোনো আইন কানুন মানি না, এটাও করব না। চার নম্বর বলছে ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি ফারিজা, বলছেন ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফারিজাতান, তাদের আনুগত্য আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত ফরজ আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাত, শাসকের আনুগত্য করা মানে গোলামি নয়, যেমন এক শ্রেণীর লোকেরা গুমরা খারিজি মনোভাবের লোকেরা পাঁচাটা গোলামেরা, এদেরকে খরিদ করে নেওয়া হয়েছে, এরা বিক্রি হয়ে গেছে, এরা দরবারি আলেম, এগুলো হলো খারেজিদের কথা, কার কথা বলছি আমার কথা বলছি না, ইমাম তাহাবী রহমতুল্লাহের কথা বলছি। বলছেন যে শাসকদের আনুগত্য কে আমরা মনে করি ওয়ানারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত ফরিজাতান যেটা ফরজ, অর্থাৎ শাসককে মানলে কাকে মানা হয়, আল্লাহকে মানা হয় জায়েজ ক্ষেত্রে, শাসকের ক্ষেত্রে কি বলবো জায়েজ ক্ষেত্রে শাসককে মানলে আল্লাহকে মানা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনে আল্লাহ বলে মান ইয়ুতি রাসূলা ফাকাদ জা, রাসূলকে মানলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় আল্লাহকে মানা হয়, সেখানে জায়েজ আর নাজায়েজ বলবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ কিছু দিয়ে জাননি বলেই জাননি করেও জাননি, পার্থক্য এতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাসকদের। জি তারপরে বলছেন মা লাম ইয়ামুরু বি মাসে, যতক্ষণ পর্যন্ত পাপের গুনাহের অন্যায়ের নির্দেশ না দিচ্ছে, যতক্ষণ কোন আমাকে পাপ করতে পারে না আপনাকে কোনো পাপ করতে পারে না, ওরা পাপ করছে কিন্তু আমাকে আপনাকে জনগণকে পাপ করতে বাধ্য করে না বা বলে না, যদি বলে তাহলে তখন ওই পাপের কথারই শুনব না, যেই পাপের কথাগুলি তাদের রয়েছে সেগুলি শুনব না, শুধু ওয়ানাদু লাহুম বিসালাহি ওয়াল মুআফা বদ্দু করব না, একটু আগে বললেন ওয়ালানাদু আলিক বদ্দু করব না, এখন দোয়া নেক দোয়া করব কিনা, আল্লাহ আমাদের শাসককে হিদায়ত করো, তাদের সুমতি দান করো, তাদেরকে দিনের উপর অটল রাখো, তাদেরকে জনগণের কল্যাণ করার তৌফিক দান করো, হ্যাঁ
দেশকে দেশের উন্নতির তৌফিক দান করো, এগুলো হচ্ছে কল্যাণের দোয়া। তাদেরকে তাকওয়া দান করো, এসব বলা যাবে না, যাবে না বলছেন, বলছেন তাদের জন্য দোয়া করবো, বিসালাহে তাদের সংশোধনের জন্য, আল্লাহ তাদেরকে সালেহ বানিয়ে দাও, নেক বানিয়ে দাও, সংশোধন করার তৌফিক দাও, ওয়াল মুআফাতে এবং তাদের সহি সালামত থাকার দোয়া করা যাবে, আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো, তাদেরকে পাপ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখো, অন্যায়ের পথ থেকে ভুল পথ থেকে রক্ষা করো, এসব দোয়া করা যাবে। হাজা হুয়াল্লাযী আলাইহি দোয়াতুল হাক্কি ইলা ইয়াউমিনা হাজা, যারা হকপন্থী মধ্যমপন্থী, যারা হকের দিকে আহ্বানকারী, তারা আজ পর্যন্ত এই আদর্শের ওপর, এই মানহাজের ওপর প্রতিষ্ঠিত। এই কথাটুকু ভাষ্য করেন আগে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর কথা শেষ হলো, তার জন্য অনেক দোয়া করবো, বদ করবো না, আর যে বিষয়গুলি বলা হলো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এই বিষয়গুলি আল-মাসিহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিভিন্ন কিতাবে বলেছেন, সময় স্বল্পতার জন্য তা শোনাচ্ছি না। এখন বাকি যে কথাগুলি রয়েছে শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহ সেগুলি পূর্ণ করি। বলছেন ওয়াইন কানা ইন্দাহুম মাআসি, শাসকদের জীবনে, তাদের ব্যক্তি জীবনে, তাদের পারিবারিক জীবনে যদিও গুনাহ আছে, ওয়াইন্দাহুম জাওরুন ওয়া যুলমুন, তারা জুলম অত্যাচার করছে, ফাইন্নাস সাবর আলা তাআতিহিম জামউ লিল কালিমাতি ওয়া ওয়াহদাতান লিল মুসলিমিন, ফাইন্নাস সাবর আলা তাআতিহিম জামউ লিল কালিমাতি ওয়া ওয়াহদাতান লিল মুসলিমিন। বলছেন যে তাদের আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা, জুলম করছে, বাড়াবাড়ি করছে, অবিচার করছে, তারপরেও যে ধৈর্য ধারণের সাথে আনুগত্য করা, এতে মুসলিমদের ঐক্য রয়েছে, মুসলিমদের ঐক্য রয়েছে, মুসলিমের এক। জি হ্যাঁ, কাফের কুফরি শক্তি, মুনাফেক শক্তি, বাতিল শক্তি সুযোগ পাবে না মুসলিম জাতিকে দুর্বল করার। ওয়াহদানিল মুসলিমিন, এবং মুসলিমদের এতে রয়েছে ইউনিটি, মুসলিমদেরকে একত্রিত করতে পারবো এর মাধ্যমে, কারণ নেতৃত্ব ছাড়া একত্রিত করা সম্ভব নয়। যেই দেশে নেতৃত্ব নেই সেই দেশে অশান্তির শেষ নেই, সবার হাতে অস্ত্র, জানের কোনো মূল্য নেই, রক্তের কোনো মূল্য নেই, সামান্য ছোটোখাটো কথা 10 টাকার জন্য মেরে দিয়ে চলে গেল, কোনো কেউ বিচার করার নেই, কারণ শাসককে দুর্বল করে ফেলেছেন আপনারা প্রতিরোধ গড়ে। যদি এগুলো দেখতে হয় তো দেখেন আফগানিস্তানের অবস্থা, আফগানিস্তান সম্পর্কে আমাদের কাছের লোক যারা আফগানিস্তানের পরিচিত এখানে কাজ করে, এবং একজন তার মধ্যে একজন শেখ আছে মদিনা পারে, বলছে মাগরেব পর্যন্ত শুধু শাসন প্রশাসনের নেতৃত্ব চলে, সূর্য ডুবে গেলে আর প্রশাসনের কোনো নেতৃত্ব চলে না, তখন যার কাছে যে অস্ত্র আছে সবাই নেতা। জি হ্যাঁ, রাতের অন্ধকারে যে যাকে মেরে দিলে কোনো বিচার করার কোনো ক্ষমতা নেই, আয়ত্তের বাইরে। আজকে লিবিয়ার অবস্থা দেখেন, যদি বড় জালেমকে মানা হয়েছে, কিন্তু লিবিয়ার অবস্থা, আগের যে অবস্থা ছিল এখনকার অবস্থা কোনটা ভালো? কোনো নিরাপত্তা নেই এখন, এইরকমই সিরিয়ার যে অবস্থা, জালেম এই ছেলে তাগুত জালেম, তার বাবা তাগুত জালেম, আলিহি মিনাল্লাহ মা ইয়াস্তাহিক, আল্লাহর লানত তাদের উপর, এদের আগে যে অবস্থা ছিল তার চাইতে খারাপ অবস্থা এখন, জানমালের কোনো নিরাপত্তা নেই। হেমায়াতুন লিবিলাদিল মুসলিমিন, এতে মুসলিম দেশগুলির সুরক্ষাও রয়েছে, যাতে বাইরের শক্তি সে আক্রমণ করা, মুসলিম দেশকে দুর্বল করার সুযোগ না পায়। ঘরে ঘরে যখন ভাই ভাই লড়াই করবেন, তো পাশের যারা হিংসুক বা বিদ্বেষী দুশ্মন রয়েছে তারা ভালো সুযোগ পেয়ে যাবে, কাজ হয়ে গেছে, ওরা নিজে মারামারি করে কমজোর হয়ে যাক, শেষখানে আমরা লুটে নেব। ওয়া ফি মুখালাফাতিহিম ওয়া মানাবাযাতি মাফাসিদ আযীমা, শাসকদের বিরোধিতায় এবং তাদেরকে ছুড়ে ফেলা মানব না, এতে অনেক ফাসাদের বিশৃঙ্খলার দিক রয়েছে, বিপর্যয়ের দিক রয়েছে, মাফাসিদ আযীমা, বড় বড় বিপর্যয়ের দিক রয়েছে। আযাম মিনাল মুনকার আল্লাযীহুম আলাইহি, যেটা যে অন্যায়টা শাসক করছে বা দেশে হচ্ছে অলরেডি, যে অন্যায়গুলি জুলমগুলি, তার চাইতে বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে বা হবে। ইয়াহসুলু ফি মুখালাফাতিহিম, তাদের বিরোধিতা করলে যেটা শুরু হবে, মাহু আশাদ্দ মিনাল মুনকার আল্লাযী ইয়াসতুরু মিনহুম, যে অন্যায় কাজগুলি অপরাধগুলি তারা করছে তার চাইতে বড় বড় অপরাধ শুরু হয়ে যাবে, যে জুলুমগুলি করছিল তার চাইতে বড় বড় জুলুম শুরু করবে। জি হ্যাঁ, স্বাভাবিক,
বিরোধীকে তখন খুঁজে খুঁজে বের করবে, বিরোধী নয়, বিরোধীদের সাথে সামান্য দেখা সাক্ষাৎ কোথায় হয়েছে যে মনে এও তাদের দলে আছে। বিরোধীদের সাথে কখনো হয়তো একটু আপনার টেলিফোন যোগাযোগ হয়েছে, এর সাথে কেন যোগাযোগ, নিশ্চয় এর সাথে আছে। হ্যাঁ, কত কি শুরু হয়ে যাবে যেগুলি জনগণকে বোঝাবার দরকার না, এই বিষয়গুলি বুঝছেন। মাদাম হাযাল মুনকার দুনাল কুফর, যতক্ষণ পর্যন্ত এই অন্যায়টি কুফরির নিম্নের, শিরকের নিম্নের, বড় শিরক করেনি, বড় কুফরি করেনি, ইসলাম থেকে বেরিয়ে চলে যায়নি, ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করতে হবে। ওয়ালা নাকুলু, এর মানে এই নয় যে আপনি একেবারে নীরব হয়ে যাবেন, আপনি শুধু না, আপনার দেশের সমস্ত স্তরের লোকেরা, জনগণ, আলেম আলমা সকলে নীরব হয়ে যাবে, আর কেউ কিছু বলার চেষ্টা করবে না বা পৌঁছাবার চেষ্টা করবে না যাতে তাদের সংশোধন, এমনটাও নয়। বলছেন ওয়ালা নাকুলু, শেখ সালেহ ফাজা বলছেন আমরা এটাও বলবো না, ইন্নাহু ইয়াসকুতু বা ইউসকাতু আলা মা ইয়াসদুর মিনাল হুকামি মিন আখতা, শাসকদের যে ভুল ভ্রান্তি গুলি হচ্ছে এর উপর আমরা নীরব ভূমিকা পালন করব না, নীরবতার সাথে থাকব না, লা না না, বাল তুআলাজ, এর আমরা ট্রিটমেন্ট করব, এর আমরা ব্যবস্থা নেব, কেমন করে এর উত্তম চিকিৎসা হতে পারে। ওয়ালাকিন তুআলাজ বিতারিকিস সিলমিয়া, জি, শান্তভাবে সুষ্ঠুভাবে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, তার সমাধানের ব্যবস্থা করতে হবে। কিভাবে সেটা কিভাবে হইতে পারে সেটা বড় বড় লেকচার দিয়ে নয়, হ্যাঁ, আর বড় বড় লিখনী আর্টিকেলের মাধ্যমে নয়, আর সোশ্যাল মিডিয়াতে লিখে নয়, হ্যাঁ, আর স্ট্যাটাস দিয়ে নয়, এসব নয়। বিল মুনাসাহাতে সিররান ওয়াল কিতাবাতে লাহুম সিররান, সাক্ষাৎ করা সম্ভব হলে সরাসরি তাদেরকে নসিহা করা, উপদেশ দেওয়া এবং বুঝাবার চেষ্টা করা। ওয়াল কিতাবাতে লাহুম সিররান, অথবা যদি দেখা সাক্ষাৎ না হয় তো গোপনে লিখে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা, গোপনে লিখিতভাবে বার্তা পাঠিয়ে দিয়ে তাদের সংশোধনের চেষ্টা করা। লিখা মানে এই নয় যে পোস্টারিং শুরু করবেন, লিখা মানে এই না যে বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে রাস্তা রাস্তায় লিখে ঝুলিয়ে দিয়েছেন, হ্যাঁ, আর মানুষের মাঝে পাম্পলেট বিতরণ করে বিজ্ঞাপন বিতরণ করছেন সরকার বিরোধী, না এটাও না, তাই বলছেন, এই কথাটি বলছেন শেখ সালেহ ফাজল। এখন ওয়ালাইসাত বিল কিতাব আল্লাতি তুক্তাবু ওয়া ইউআক্কা আলাইহা বা ইউআক্কিউ আলাইহা জামউন কাজীর, এমন লিখা নয় যে প্রথম লিখা হইল, হ্যাঁ, অভিযোগগুলি সরকারের বিরুদ্ধে, এই অভিযোগ, এই অভিযোগ, আমাদের ডিমান্ড হচ্ছে, এত দফা দাবি, আমাদের দাবি হচ্ছে এত দফা দাবি, এসব কালে তারপরে স্বাক্ষর নেওয়া শুরু হইল, এলাকায় এলাকায় গিয়ে সবার কাছে সিগনেচার, স্বাক্ষর নেওয়া হচ্ছে যে আমরা এই সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে সব কি করি, স্বাক্ষর করি, আর করে তারপরে পিটিশন দিই। আর এইসব করার পরে তোয়াজ্জা আলান্নাস, আর স্বাক্ষর করে দিয়ে মানুষের মাঝে বিতরণ করে দিল, হয় হাতে হাতে বিতরণ, আর না হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিতরণ সারা বিশ্বে ছড়িয়ে দিল, অথবা যেভাবে হোক না কেন, হ্যাঁ, পড়ে শুনাইল জনগণকে, না এটা না, বলছেন যে মানুষের মাঝে বিতরণ করা যাবে না, হাজ আল্লাহ জুস, এটা জায়েজ নাই, লিখতে হবে, বলতে হবে, কিন্তু আমভাবে, ব্যাপকভাবে না, বাল তুক্তাব কিতাবাতান সিররিয়াতান ফিহা নসিহা, গোপন ভাবে লিখতে হবে এবং তাতে নসিহা থাকবে, তিরস্কার নয়, ভর্ৎসনা না, আর তাদেরকে ছোট করার এমন কোন ভাষা যেন না হয়। দেখেন, ফিরাউনের চাইতে বড় জালেম শাসক কি হইতে পারে, কাফের তো কাফের নিজেই আল্লাহ দাবি করছে, রব দাবি করছে, তারপর তার কাছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছে, ঠিক না, মূসা আলাইহিস সালাম আলেম ওলামাদের জন্য আদর্শ, হ্যাঁ, মূসা আলাইহিস সালাম জনগণের জন্য আদর্শ, কারণ তিনি একজন রাসূলুল্লাহ, কারণ তার শরীয়তকে ইসলাম এসে রোহিত করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার এই আদর্শকে, তার যে নীতিমালা দাওয়াতের, এটাকে ইসলাম এসে মানুষ রোহিত করেনি যে বলবেন না 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 ইসলামে চলবে না, আগের কথা, কারণ একসঙ্গে লোকের গুমরা করতে পারে যে দেখো দেখো দলিল পেশ করেছে মূসার যুগের, মূসা আলাইহিস সালামের যুগের দলিল কোরআন এখানে বয়ান করা হয়েছে আর সেটাকে রোহিত ঘোষণা করা হয়েছে, সেটা আমাদেরই শরীয়ত, সেটা আমাদেরই শরীয়ত। আল্লাহ কি বলছেন,
তোমার দুই ভাই মিলে একা যেতে সাহস হয় না, ঠিক আছে তোমার সাথে তোমার ভাই হারুন কো কি করলাম, তোমার সহযোগী ওয়াজির বানিয়ে দিলাম আর নবী বানিয়ে দিলাম, যাও দুই ভাই মিলে যাও, ইজহাবা ইলা ফিরাউন, যে ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ নবী কো সীমা লঙ্ঘন করেছে। কিন্তু নবী রসুলকে বলছে না মুসাকে তুমি গিয়ে বলবে যে তুমি তাগুত হয়ে গেছো, তুমি সীমা লঙ্ঘন করেছো, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান, গিয়ে তোমরা দুইজনেই নরম ভাষায় কথা বলবে, কাউলান লাইয়িনান নরম ভাষায় কথা বলবে, আল্লাহ জানছেন যে নরম বলুক আর গরম বলুক আর নাই বলুক চুপ থেকে যাবো, কোনোদিন হেদায়েত হবে না, আল্লাহ জানতেন না, আল্লাহ আলিমুল গায়ব না জানছেন। তারপরেও বলছেন যে তোমার কাজ আমার তকদিরটা জানা নাই যে কি লেখা আছে, শেষ রেজাল্টটা জানা নাই, লা আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা, সম্ভবত তোমার এই নরম দাওয়াতে সে উপদেশ নিতে পারে, অ্যাডভাইস নিতে পারে আর সে ভয় করতে পারে আল্লাহকে। ইখশা, চিন্তা করে কোরআনের ভাষাটা সূরায়ে তহা আরো অন্যান্য সূরাতে রয়েছে বিষয়গুলি নিয়ে আপনি চিন্তা করে দেখবেন। তো এখন ফিরে আসি শেখ সালেহ ফজলের কথার দিকে, বলছেন যে আমভাবে পাম্ফলেট বিতরণ করা অথবা মানুষের সই স্বাক্ষর করে নিয়ে বিতরণ করা সরকার বিরোধী পাম্ফলেট জায়েজ নাই, বল তুক্তাবু কিতাবাতান সিররিয়াতান ফি নসিহা ওয়া তুসাল্লাম লিওয়ালিল আমর, সেটা হ্যান্ড ওভার করবেন, আপনি হাওয়ালা করবেন সরাসরি কাকে, শাসককে, নেতাকে, আর যারা লিখে লিখার পরে সেটা ফটোকপি করে আর তারপরে জনগণের মাঝে আমভাবে বিতরণ করে, ফাহাজা আমালুল্লাহ ইয়াজুজ, এই কাজটি জায়েজ নয়, লিআন্নাহু তাশহীর, কারণ এটা হচ্ছে মানুষের মাঝে তাদের দোষগুলিকে প্রচার প্রসার করে দেওয়া আর এতে মানুষের মানহানি হয় যে কোনো লোকের, আর শাসক গোষ্ঠীর মানহানি হলে তাতে আপনাকেও ছেড়ে দেবে না আর এতে কোনো কল্যাণ হবে না, আর দেশের লোক আরো গরম হয়ে বিদ্রোহ ঘোষণা করবে যার মাধ্যমে দুই দিক থেকে বহু মানুষের প্রাণ যাবে আর নিরাপত্তা দেশ থেকে হারিয়ে যাবে, এই জন্যই এই কথাগুলি শরীয়তের বলা হয়েছে। ওহু আমিসাল কালাম আল মানাবির, পাম্ফলেট বিতরণ করা আর স্টেজে দাঁড়িয়ে হ্যাঁ সরকার বিরোধী বক্তব্য করা একই কথা, বাল হু আসাদ্য, বরং এটা বেশি মারাত্মক, বালিল কালাম ইমকুনা ইউনসা, কারণ বক্তব্য যদি রেকর্ড না হয় তাহলে শুনলো আর হাওয়াতে বাতাসে উড়ে গেল, হয়তো রেকর্ড হয়নি, কিন্তু পাম্ফলেট যা বিতরণ হয়ে গেছে মানুষের হাতে হাতে পৌঁছে গেছে সংরক্ষিত, ওয়ালাকিন আল কিতাব তাবকাওয়াতা তাদালাজি, যদি লিখে সরকার বিরোধী কর্মকাণ্ড করা হয় তাহলে সেটা বিভিন্ন হাতে চলে যাবে আর সেটা সুরক্ষিত থাকবে, ফালাইসা হাযা মিনাল হক, এটা হক কথা নয় বা এটা সত্য আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই মর্মে সহিহ মুসলিমের হাদিস, আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দিন হচ্ছে উপদেশ দেওয়ার নাম, দিন হচ্ছে দরদি হওয়ার নাম, জি আমরা কিন্তু প্রিয়জনের এরকমই দরদি হই, আপনার বাপ যদি ভুল করে বড় ধরনের ভুল করে, মা যদি বড় ধরনের ভুল করে আপনি গ্রায় বলে বেড়াবেন না, কারো বাপ যদি জেনা করে বা মা যদি ব্যভিচারে লিপ্ত হয়, হ্যাঁ আল্লাহ হেফাজত করুক, আর এরকম দুর্ঘটনা ঘটছে কোনো সময়, কখনো বলে বেড়াবে যে আমার মা এই চরিত্রে আমার বাপ এই চরিত্রে, বলে বেড়াবে না, লুকিয়ে লুকিয়ে সংশোধন করবে, ভাই বোন সবাইকে বলবে না, আগে একে একা লুকিয়ে চেষ্টা করবে যেন আমার ভাই বোনেরা কেউ না জানে, ঠিক না, করবে না, চিন্তা করেন আপনি, স্ত্রী যদি স্বামী সম্পর্কে জানে তো সংশোধনের চেষ্টা করবে না, না সবাইকে জানিয়ে দেওয়ার পরে সংশোধন, সংশোধন হবে না, শয়তান ধরে নেবে তাকে যে তুমি আমার মানহানি করলে সবাইকে জানিয়ে দিচ্ছ, তোমাকে রাখবই না আর তোমার কথা শুনবই না, করবে না, একটা স্ত্রীর নেতা স্বামী যদি এইরকম আচরণ তার সাথে করা হয়, সে যদি না শোনে, সে যদি শয়তানের শিকার হয়ে যায় তাহলে কি বলতে পারেন তার কাছে ক্ষমতা আছে তাদের সম্পর্কে, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, তিনবার বললেন সাহাবীরা, বললেন বলছেন আমরা বললাম লেমানিয়া রাসূল, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব, কাকে নসিহা করব,
কালিল্লাহ প্রথম আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, ওলি কিতাবে আল্লাহর কিতাব কোরআনে কারীমের জন্য হিতাকাঙ্ক্ষী হবে, ওলি রাসূলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিতাকাঙ্ক্ষী হবে, ওলি আইমাতুল মুসলিম শাসকদের জন্য হিতাকাঙ্ক্ষী হবে, ও আম্মাতিহি মুসলিম জনগণের জন্য, যে কোনো মুসলিম, যে কোনো স্তরের মুসলিম, গরিব আমির যে কেউ হোক না কেন, যে কোনো মুসলিমের জন্য সৎ অসৎ সবার হিতাকাঙ্ক্ষী হবে। যেমন একজন ডাক্তারের কাছে রুগী যতই সিরিয়াস রুগী যাক, হ্যাঁ ধাক্কা দিয়ে ফেলে দেয়, যথাসাধ্য যতক্ষণ ও ভালো করতে পারবে কি করে চেষ্টা করে, যতক্ষণ ও অ্যাডভাইস করে ওর সংশোধন করতে পারবে যে তোমার এই কন্ট্রোলগুলি করতে হবে, হ্যাঁ এগুলি ছাড়তে হবে, এগুলি খেতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে এক্সারসাইজ করতে হবে, আর তারপরে এগুলো মেনে চলতে হবে এইসব ফর্মালিটি, আর তারপরে এই ওষুধগুলি এই নিয়মে খেতে হবে, চেষ্টা করে না, যখন দেখে যে আর বাঁচাতে পারবো না একবারে মোটামুটি নিশ্চিত তো কেউ না আল্লাহ ছাড়া, কিন্তু যখন ওর একটা অনুমান হয়ে যায় যে না আমার দ্বারা কাজ হবে না, তখন বলে ভাই নিয়ে যাও, অন্য জায়গায় আমি পারবো না, ঠিক না, খরচ করে লাভ নেই, ভালো ডাক্তার বলে খরচ করে লাভ নেই। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটি মুয়াত্তা মালিক রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, এবং মূল বিষয়টি সহিহ মুসলিমে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস মুসলিম শাসকদের বৈধ কাজে আনুগত্যের ক্ষেত্রে। ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় পছন্দ করেন। রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয়কে পছন্দ করেন বা তিনটি আচরণের ওপর আল্লাহ রাজি হন, সন্তুষ্ট হন। প্রথম হচ্ছে আন্তা আবুদু ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, একমাত্র তার এবাদত করবে, তাহলে এবাদত আল্লাহর করতে হবে, যে এবাদত গুলি করতে বলা হয়েছে এবাদত করতে হবে, পজিটিভ থাকতে হবে। ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শুধু আমি শিরক করি না, আমরা শিরক বিদআত করি না কিন্তু এবাদত তো করে না, যেমন আমাদের সহি আকীদার আম জনগণের অধিকাংশ সহি আকীদার দাবিদার যারা বা সহি আকীদার বংশধর মুসলিম যারা সাধারণ মানুষ, তাদের অধিকাংশ কিন্তু এইরকম শিরক করে না, মাজারে বিশ্বাসী না, পীরে বিশ্বাসী না, কোনো বিদাত হয়তো করে না কিন্তু এবাদত করে না, জি নাজাত পাওয়া যাবে না, এই দিয়ে নাজাত পাবে না, আল্লাহর এবাদত বন্দী করতে হবে। আর যেটা করতে হবে না সবচেয়ে বড় অপর, সেটা হচ্ছে তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন না করা হয়, এক নম্বর। দুই নম্বর, আল্লাহ যেটা পছন্দ করে সেটা ওয়ান তাতাসিম বিহাবলিল্লাহ জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলেই মজবুত করে ধরবে, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না, এক হওয়ার চেষ্টা করবে, বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে না, জড়াবার চেষ্টা করবে, ভাঙায় অংশ নেবে না, গঠন করার চেষ্টা করবে, গড়ার চেষ্টা করবে, ভাঙচুরের চেষ্টা করবে না, ইসলার চেষ্টা করবে, সংশোধন সংস্কারের চেষ্টা করবে, বিপর্যয় আর বিশৃঙ্খলা চেষ্টা করবে না। ওয়ান তোনাসেহু, তিন নম্বর শুনেন, ওয়ান তোনাসেহু মাওয়াল্লাহুল্লাহ আমরাকুম, আর তোমাদের নেতৃত্ব আল্লাহ যাকে দিয়েছে, আরে গুনাহগারকে কেন নেতৃত্ব দিয়েছেন, তোমাদের পাপের কারণে, এই কথাটি আজকালকার লোকেরা মানে জানতেও চাইনে, আর জানলে এটাকে মানতেও চাইনে, আর তারপরে আমরা পাপি হয়ে হই বা শাসককে ফেরেশতা হইতো, যে দেশের আপনারা পাপি সেই দেশের না শাসক, হ্যাঁ নাকাশ থেকে নেমে আসবে, অনেক ওলামা ইকরামগণ বলেছেন সালাফ থেকে শুরু করে আর শেখ সালেহুল ফৌজান এই বাক্যটি অনেক সময় বলেন তার আলোচনাতে, কামা তাকুনুনা ইয়াল্লা আলাইকুম, তোমরা যেমন হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে, তোমরা যেমন চলনের হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে, তোমরা শতকরা 98 জন বেনামাজি, তাহলে তোমাদের কি নামাজি নেতা দেওয়া হবে নাকি, তোমরা যারাই নামাজি তাদের 70-80% হচ্ছে ভুল নামাজি, বিদাতি নামাজি, তাহলে তোমাদের সহি নামাজি নেতা দেওয়া হবে নাকি, হ্যাঁ তোমরা শতকরা 70-80 জন হচ্ছে মিলাদি কেয়ামি, সব রাতে হালুয়া রুটি খাওয়া আর বিদাতকারী আর মাজারপন্থী ও চাদর চড়া পার্টি, তাহলে কি তোমাদের কি সহি আকীদার তোমাদেরকে নেতা দেওয়া হবে নাকি, না তোমাদের মধ্য থেকে একজন দেওয়া হবে, কামাতা কোনো না
তোমরা হচ্ছে চরিত্রহীন, তোমরা আরাম খাও, তোমরা 10 টাকার আমানত রক্ষা করতে পারো না, লোভ সামলাইতে পারো না, 100টা রিয়ালের লোভ সামলাইতে পারো না, হ্যাঁ 1টা টাকা চুরি করতে ছাড়ো না। তো যারা কোটি কোটি টাকা সামনে দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তাদের সামনে দিয়ে টাকা পয়সার, তারা কি করে লোভ সামলাবে? তারা তো তোমাদের মতোই হবে। কামাতা কোনুনা ইয়াল্লাহ আলিক, তোমরা যেমন হবে তেমন তোমাদের ওপর নেতা চাপানো হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, একটি কথা মানুষের জন্য যথেষ্ট, জনগণ ঠিক হয়ে যাক। আর এটা ব্যক্তি থেকে শুরু করতে হবে, ব্যক্তি ঠিক হোক, পরিবার ঠিক হোক, সমাজ ঠিক হোক, এলাকা ঠিক হোক, অঞ্চল ঠিক হোক, দেশ ঠিক হবে, আর তারপরে পৃথিবী ঠিক হবে। জি, 3 নম্বর বলছেন, যাদেরকে আল্লাহ তোমাদের নেতৃত্ব দান করেছেন, তাহলে আল্লাহ দিয়েছেন, নেক শাসক হলেও আল্লাহ দিয়েছেন, আর জালেম শাসক হলেও আল্লাহ দিয়েছেন, গুনাহগার শাসক নেতা হইলেও আল্লাহ দিয়েছেন, মান ওয়াল্লাহুল্লাহ আমরাক, তোমাদের নেতৃত্ব যাদেরকে দিয়েছেন তাদের সাথে নসিহা করবে, তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদের দরদি হবে, তাদেরকে উপদেশ দেবে। নসিহার এতগুলি অর্থ হয়, উপদেশ দেওয়া হচ্ছে, উপদেশ দিয়ে তাদের সংশোধন করার চেষ্টা করা, এটা হচ্ছে তাদের খৈর খাহি বা তাদের কল্যাণ কামনা, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের দরদি হওয়া। তাদের দরদি এই নয় যে ভুল করবে, জুলুম করবে, তারপর ঠিক করেছেন ঠিক করেছে, না ওটা দরদি না, ওকে জাহান্নামের রাস্তায় আরো ঠেলে দিবে। কিন্তু ভুল ভুল রাস্তা থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা উত্তম পন্থাই, জি ভুল পন্থাই নয় উত্তম পন্থাই, এটা হচ্ছে নসিহা, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া। এই ছিল হাদিস, মুয়াত্তা মালিকে বললাম, আর মুসনাদে আহমদে আর সহিহ মুসলিমে। তো এই ছিল হাদিস। আচ্ছা, এই যে নসিহা করবে, উপদেশ দিবে শাসককে, লিখিত ভাবে গোপনে অথবা মৌখিক ভাবে, এটা কারা করবে? জনগণ না তাদের আলেম সমাজ, না দুনিয়াদার লোকেরা, দুনিয়াদার নিজেরা পাপকে পাপ বুঝেন। দুনিয়াদার যারা একটু আপনার ভালো পুঁজিপতি অথবা ভালো প্রভাবশালী, তারা দুনিয়া বুঝে, দিন মোটেই বুঝে না, ওরাই বুঝে না যে কোনটা হারাম আর কোনটা নাজার, কোনটা জুলুম আর কোনটা ইনসাফ, ওটাই বুঝে না। তাহলে যারা বুঝে তারাই না নসিহা করবে। তাই বলছেন ওলামা ইয়াকুম বিন্নসিহাতি লিওলাতিল উমুর হুমুল ওলামা, যারা নেতাদেরকে শাসকদেরকে উপদেশ দেওয়ার বেশি হক রাখে, বেশি অধিকার রাখে, তারা হচ্ছে প্রথম ওলামা, যারা সত্যিকার কোরআন সুন্নাহর আলেম তারা। ওয়া আসহাবুর রায় ওয়াল মাশওরা, এবং যারা নিজের কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সঠিক মত পোষণ করার আর সঠিক পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখে। আলুসুরা, যোগ্যতা আছে যে আমি দেশের অর্থনীতিকে সুন্দর করার জন্য বৈধভাবে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, দেশের জনগণকে সুখী করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, অন্তত এটা বুঝি। জি, এই বিষয়ে সে জ্ঞানী, এই বিষয়ে সে জ্ঞান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা নেক মানুষ, কিন্তু এই সাবজেক্টগুলি যারা বুঝে তাদের কাছে হ্যাঁ পরামর্শ নেওয়া যেতে পারে, এবং তারা তারা উপদেশ দেবে সংশোধন করার জন্য। ওয়া আহলুল হাল্লে ওয়াল আকদ, আর যারা ওই রকম নেতৃস্থানীয় ব্যক্তি, যারা দেশের বড় প্রভাবশালী মানুষ, যারা ইচ্ছা করলে দেশকে গড়ে তুলতে পারে, এক করতে পারে, দেশের জনগণ ইচ্ছা করলে দেশের জনগণকে বিক্ষিপ্ত করে দিতে পারে, আহলুল হাল্লে ওয়াল আকদ, যাদের হাতে আছে বাঁধন আর যাদের হাতে আছে বাঁধন খোলা, এরা প্রভাবশালী মানুষরা। তো প্রথম ওলামায়ে কেরামগণ, এবং ওলামায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে বাকি যারা যোগ্য ব্যক্তি দেশের, তারা শাসকদের সংশোধনের সংস্কারের চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই বিষয়গুলি, যেগুলি বড় রাষ্ট্রীয় বিষয়, সেগুলি সম্পর্কে একটি আয়াতের ইরশাদ করেছেন, গুরুত্বপূর্ণ আয়াতটি একটু শোনাই। শেখ সোহেল ফজান উল্লেখ করেছেন এখানে, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন যে আয়াত সূরা নিসার আয়াত নম্বর 83 বলছেন তাতে, অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যখন কোন দেশের নিরাপত্তার বিষয় আসে, সুখ দেশ ভালো সুখ হইতে যাচ্ছে, দেশে পেট্রোল বেরোতে যাচ্ছে, দেশে আমাদের অনেক খনি সম্পদ ভবিষ্যতে আসতে যাচ্ছে, সুখের বিষয় আমন নিরাপত্তার দিক, আবিল খৌফ অথবা ভয়ভীতির দিক, দেশ খুব সংকটে আছে, দেশের অবস্থা খুব শোচনীয়, এইরকম হয়তো আছে মানুষের স্বভাব হচ্ছে মন্তব্য করা, আজাও বেহি কথা ছড়িয়ে বেড়ায়, বলে বেড়ায় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে বলে বেড়ায়,
অথচ সবার মুখ খোলা উচিত নয়। কারা মুখ খুলবে? এই বিষয়গুলি যেগুলো বৃহৎ বিষয়, যেগুলো রাষ্ট্রীয় বিষয়, যেগুলো বড় সামাজিক বিষয়, যেগুলি বড় ধরনের বিষয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্পর্ক এইসব সমস্যার সাথে, এই বিষয়গুলির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম দিকে ফিরিয়ে দিবে প্রথম, মানে কোরআনে বা হাদিসে সমাধান খুঁজবে, আলেম আলমারা খুঁজবে, রাসূলের দিকে ফিরিয়ে দাও মানে কোরআন সুন্নাহ সমাধান। এলা উলিল আমরে মিনহুম, আর যারা নেতৃস্থানীয় ব্যক্তি মানে ওলামায়ে কিরাম এবং ওই রকম ভালো শাসক, ভালো শাসক আছেন, তাদেরও পরামর্শ নেওয়া যে এই যে শাসক এই অন্যায়টা করছে, আপনি একজন শাসন ক্ষমতায় আছেন, আপনি তো ভালো মানুষ, তো আপনি এই ক্ষেত্রে কি পরামর্শ দিচ্ছেন যে কিভাবে সংশোধন করা যেতে পারে? বলছেন যে এগুলো যদি তাদের দিকে ফিরিয়ে দেওয়া নেতৃস্থানীয় ব্যক্তিদের দিকে বা আলেম আলামাদের দিকে, তাহলে লা আলেমাহুল লাযিন ইস্তামবেতুনা মিনহুম, তাদের মধ্য থেকে সমাধান জানতে পারবে ওই সব লোকেরা যারা সমস্যার সমাধানটি ইস্তেমবাত করতে পারে, অর্থাৎ গবেষণা করে বের করতে পারে যে এখানে সমাধানটা কি হইতে পারে, সলিউশনটা কি হইতে পারে। বলছেন ফালাইসা কুল্লু আহাদি মিনান নাস ইয়াসলুহু লিহাযাল আমর, আম জনগণ এই কাজের যোগ্য নয়, ওয়ালা সাই তারবিজ লিল আখতা ওয়া তাশরিহ মিনান নাসিয়াত ফি শাই, আর উপদেশের অন্তর্ভুক্ত শাসকদের ভুল ত্রুটিগুলি প্রচার প্রসার করা নাই, বাল হুয়া ইসমিন ইশাআতিল মুনকার, বরং অন্যায়, যদি শাসকদের ভুল ত্রুটিগুলি আম জনগণের কাছে পৌঁছানো হয় সবাই জানুক, তাহলে এটা হচ্ছে অন্যায়ের প্রচার প্রসার করা। এবং ওয়াল ফাহিশা ফিল্লাযিন আমানু, মুমিন সমাজরা জানছিল না এইসব, সেসব খারাপ কথাগুলি জানিয়ে দেওয়া তাদেরকে, তাদের অন্তর খারাপ হয়ে যাবে যে এরাই যখন খারাপ তো আমরা আর ভালো থেকে কি, যে যেটা পারিস লুট আর খা। ওয়ালাহু মিন মানহাজি সালাফিস সালেহ, এটা সালাফিস সালেহিনের মানহাজ আদর্শ নয়, ওয়াইন কানা কাসদু সাহিবে হাসানাত তাইয়াবা, যদিও যেই লোকটি হয়তো শাসকের সংশোধনের জন্য ভুল পন্থায় তাদের ভুল ত্রুটিগুলি সমাজে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অথবা মানুষের মাঝে কমপ্লেট করে, অথবা মানুষের মাঝে বক্তব্য করছে আবেগী, ইসলামের মহব্বতে দিনের মহব্বতে হারাম কাজ দেশে হচ্ছে, সেজন্য তার বিরুদ্ধে বলছে, ওর উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য সৎ হলেই যথেষ্ট নয়, উদ্দেশ্য সৎ হওয়ার সাথে তরিকাটাও সঠিক হইতে হবে। বলছেন ওয়াহুয়া ইনকারুল মুনকার বেজামি, তার ধারণা যে অন্যায়ের প্রতিবাদ করলো সে, হ্যাঁ জিহাদ করলাম, অন্যায়ের প্রতিবাদ করলাম, লাকিন মা ফাআল আশাদ্দ মুনকার মিম্মা আনকারাহু, যে অপরাধে যে অন্যায়ের প্রতিবাদ করলো তার চাইতে বড় অন্যায় কাজ করে ফেললো। ছোট ঘা বা যদি কি বলে ছোট ফোড়া, হ্যাঁ ফোড়া ফুনসি, ছোট ফোড়া যদি কোথাও থাকে, ছোট ফোড়া মেরে যদি বড় ফোড়া হয়ে যায়, তো ছোট ফোড়া মারবেন না, কখন মারবেন না, থাক শুকিয়ে যাবে, কিন্তু ওইটাকে মারতে গিয়ে বিস্ফোড়া বোঝেন তো, ওর যদি পাত্তেন না দেন আগে আরো মানে আপনাকে আরো মুসিবতে ফেলে দিবে। তো ঠিক ওই রকম যখন শাসক গোষ্ঠীর সরাসরি আপনি প্রকাশ্যে আপনি যখন সংশোধনের চেষ্টা করবেন, তখন এক অন্যায়কে নির্মূল করতে গিয়ে আর এক করতে বড় অন্যায় কাজ করে ফেললেন আপনি। ওয়াকাদিয়া কোনো ইনকারুল মুনকার মুন কারণ, কখনো কখনো অন্যায়ের প্রতিবাদ করাটাও অন্যায়, এজাকান আলা গায়রি তারিকাতিল লাতি শারাহা আল্লাহ তাআলা ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ এবং রসুলের বাতলানো তরিকা ছাড়া সংশোধন করার চেষ্টা করেন, তাহলে সেটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যে অন্যায়টা আপনি নির্মূল করতে চাইলেন তার চাইতে বড় অন্যায় কাজ করে ফেললেন। কেন? লিআন্নাহু লাম ইয়াত্তাবি তারিকাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শারঈয়া, শরীয়তসম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা অনুসরণ করলো না, সেই জন্য আল্লাতি রাসামা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়ে গেছেন, হাইসু কাল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তরের কথা বলছেন, কাল আলাইহিস সালাতু সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায়কে দেখে তাহলে নিশ্চিত দেখতে হবে যে অন্যায় কাজ হচ্ছে, আল্লাহ ভালো জানে আসলে আসল জায়গায় পৌঁছলে দেখবেন যাহাতে ব্যাপারটা আসলে অন্যরকম, আসলে নাই। তাহলে যে দেখবে অন্যায় দেখুক অথবা শুনুক নিশ্চিত হইতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস থেকে, ফাল ইয়ুগাইয়িরু বিয়াদিহি, সেটাকে হাত দ্বারা কি করবে বাধা দিবে,
হাত দ্বারা প্রতিবাদ করবে, আনকার মানে প্রতিবাদ করা। ফাইন লাম ইয়াসতাতি ফাবিল লিসানি, সেটা যদি না পারে তাহলে কথার দ্বারা প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াসতাতি কথার দ্বারা প্রতিবাদ না করতে পারে ফাবিল কালবি, অন্তর দ্বারা ঘৃণা করে প্রতিবাদ করবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে সবচাইতে দুর্বল কমজোর ঈমানের পরিচয়। কয়টা স্তর বললেন? এখন এই তিনটি স্তরের ব্যাখ্যা আমি না শুনিয়ে স্বয়ং শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহর ভাষায় শুনেন। বলছেন ফাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা তাকসাম, মানুষকে তিন ভাগে ভাগ করলেন। একদল আছে যারা হাত দ্বারা বল প্রয়োগ করে অন্যায় কি করতে পারবে, বাধা দিতে পারবে বা অন্যায়কে নির্মূল করতে পারবে বা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, একদল তাহলে এটা আছে, তাই না? আর একদল আছে যারা কথা বলতে পারবে বা কথা লিখতে পারবে, হ্যাঁ, দিয়ে তারপরে অন্যায়টাকে বাড়ানো নয় কি করা, অন্যায় বাধা দিতে পারবে বা অন্যায়কে কমাতে পারবে, অন্যায়কে নির্মূল করতে পারবে, ঠিক না? যে এই না যে আমি বলে এলাম ভালো হোক আর মন্দ, হতে পারে অন্যায়ের চাইতে বেড়ে যেতে পারে, তাহলে কি বলতে হবে? না, আরে আপনি আপনার কোম্পানিতে বলবেন না। কোম্পানিতে গিয়ে একজন ম্যানেজারের যে ধরেন পুরো ক্ষমতা রাখে আপনাকে যে কোনো সময় এক্সিট লাগিয়ে দেওয়ার, ঠিক আছে, এটা উদাহরণ দিয়ে তারা বুঝতে পারবেন। কিন্তু তার মধ্যে দুর্নীতি আছে, যদি বড় বসের কাছে বলেন তাহলে এখানে কল্যাণ তো করতে চাইলেন কোম্পানির, কিন্তু কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হইতে পারে, হতে পারে না? পারে না, পারে না, জি হ্যাঁ। আজকে তো ওর দুর্নীতিটা তুলে ধরলেন ওর কাছে, কিন্তু কোম্পানির বড় মালিক বস দেখছে যে এই লোক ছাড়া, এই বড় ম্যানেজার ছাড়া আমার কোম্পানি চলবে না, এর আমার প্রয়োজন। কিন্তু আপনার মতো লোক হাজার হাজার পাচ্ছে, সুতরাং আপনার মতো লোক দশটা না পঞ্চাশটা না থাকলেও চলে, হ্যাঁ, রাতারাতি বদলে নিতে পারবে, ঠিক না, বিকল্প ব্যবস্থা নিতে পারবে। যখন জানতে পারলো যে এই এইসব জানিয়েছে আমার সম্পর্কে কে, অমুক জানিয়েছে, আপনাকে টার্গেট করবে না করবে না, তখন আপনার সম্পর্কে ও বলবে যে কোনো কাজ করে না, হ্যাঁ, এর মধ্যে হ্যাঁ বদমাইশি আছে, এর মধ্যে এই আছে সে আছে, করবে না করবেন না, আর এর কথা সব বিশ্বাস করবে, আপনার চেয়ে অনেক বেশি বিশ্বাস করবে আপনার ওই বড় বস, বিশ্বাস করবে না? তখন রাতারাতি এক্সিট লাগিয়ে আপনারা পকেটে পাসপোর্ট দিয়ে দিবে, যা এয়ারপোর্টে উঠিয়ে চলে আসবে, বহু হচ্ছে, হচ্ছে না? এই ক্ষেত্রে একজন চালাক মানুষ দেখবে যে আমি এই সংবাদটা অপর মহলে পৌঁছে যদি আমি সমাধান করতে পারি তাহলে আমি কাজ করব, আর যদি দেখি যে রোগ আরো বেড়ে যাবে, ক্ষতি আমার হয়ে যাবে, হ্যাঁ, অথবা কোম্পানির ক্ষতি হয়ে যাবে, তাহলে আমি করবো না কাজটি, অবশ্যই করবো না, কারণ এই ক্ষেত্রে আল্লাহর কাছে আমি হ্যাঁ দায়িত্ব রাখি না, তাদের দায়িত্ব তারা খোঁজ নিক, তাদের অধীনে যারা কাজ করছে অন্য অন্য ম্যানেজার ফরম্যান সুপারভাইজার তাদের বলতে তারা নিক, আমার কি দরকার হয়েছে যে আমাকে গিয়ে ক্ষতিগ্রস্ত হইতে হবে, আমার হালাল রুজি আমাকে ছাড়তে হবে, কথা বুঝে গেছে? এটা আবেগী কথা যে আমার রুজি যাক যাক হক কথা বলে ফেলবো, আর তারপরে আপনার ছেলে মেয়েকে আপনি হ্যাঁ দুটো খরচও দেশে গিয়ে দিতে পারছেন না, হ্যাঁ ভুল কথা এটা। তো শুনেন, বলছে যে মানুষকে তিন ভাগে ভাগ করলেন কে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনহু মাইয়াসতাতিউ আন ইউযিলাল মুনকার বিয়াদিহি, এক শ্রেণীর লোক আছে যারা হাত দিয়ে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করতে পারবে বা কমাতে পারবে বা বাধা দিতে পারবে। কে সেটা বা কারা তারা? ওয়াহুয়া সাহেবুস সুলতান, যার হাতে ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, যার হাতে ক্ষমতা আছে সে পারবে। এই ওয়ালিউল আম, জি হ্যাঁ, যে শাসক যে ক্ষমতা রাখে। তাহলে আপনার পরিবারে, আপনার পরিবারে যদি কোনো কিছু ঘটে, আপনি যদি আপনার কোনো এক ভাইকে বলেন, এক ভাইয়ের সংশোধন আরেক ভাই করতে পারবে না হয়তো, কিন্তু বাপকে বললে আপনার বড় ভাইকে ঠিক করে দিবে। আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে আপনি ছোট ভাই বা বোন যদি বলতে যান, বোন কমজোর, হ্যাঁ, তাহলে সংশোধন করতে পারবেন, কিন্তু বুঝতে পারছেন যে বাপ যেহেতু মালিক, আমারও মালিক, হ্যাঁ অভিভাবক, আর আমার বড় ভাইয়েরও মালিক, সুতরাং হ্যাঁ বাপকে বলা উচিত এখানে, এটাই না তরিকা আমাদের। তো শাসককে জানাইতে হবে, বলছেন যে শাসক কি করবে, শাসক অন্যায়ের প্রতিবাদ করবে বল প্রয়োগ করে, দেশে কোথাও অন্যায় কাজ হচ্ছে বল প্রয়োগ করে সেটাকে নির্মূল করা, কার কাজ? সরকারের কাজ, মদের দোকান ভাঙচুর করা, হ্যাঁ, মদকে মাদকদ্রব্যকে নষ্ট করে দেওয়া, জি হ্যাঁ, বইয়ে দেওয়া, কার কাজ? আলেমদের কাজ, জেলে যেতে হবে, মার খেতে হবে,
জেলে না গেলে ওই যাদের দোকানপাট ভাঙবেন তাদের কাছে মার খেতে হবে, তারপরে রাত্রে এসে মেরে দিবে, গোটা পরিবারকে মেরে দিবে আপনার আলেমের। ঠিক আছে, তো আলেমের কাজ এটা না, কার কাজ? সরকার পাঠাবে, প্রশাসন পাঠাবে, দিয়ে সরকার এই কাজটি করবে, সরকার কিছু করতে পারবে না। মদের দোকানদার আর হিরোইন গাঁজার ব্যবসায়ী, জি সরকার সরাসরি করবে, আমার অথবা সরকার যাকে দায়িত্ব দিবে, থানা পুলিশ আছে, প্রশাসন আছে, মিনালাহিয়ার যে কোনো সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, অথবা কোনো নেতা হোক, অথবা কোনো লিডার হোক। অল কিসমত সানি, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আল আলেম, আলেমের কাজ। তাহলে শাসকের পরে কার দায়িত্ব? আলেমের দায়িত্ব অন্যায় নির্মূল করার ক্ষেত্রে। আল্লাজি লা সুলতা লাহু, আলেমের তো ক্ষমতা নেই, কি নেই? ক্ষমতা নেই, রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কিন্তু তার জবানে ক্ষমতা আছে, তার কলমে ক্ষমতা আছে, লিখনির ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে। ফাইয়ুনকিরু বিল বায়ানি ওয়ান নাসিহাতি, বিষয়টি বর্ণনা করবে যে এটা জায়েজ নয়, সুদ হারাম, এটা বর্ণনা করবে, জি হ্যাঁ। ওয়ান নাসিহা, শিরক হারাম, মাজার পাকা করা হারাম, এটা আলেম বলবে। ওয়ান নাসিহা, এবং হিতাকাঙ্ক্ষী হবে, উপদেশ দেবে, কিসের সাথে? হেকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে। কাকে? যার ভুল তাকে নসিহা করবে। ভুল হচ্ছে শাসকের, আর গ্রামবাসীকে, এলাকাবাসীকে, জনগণকে বলছে যে এরকম ভুল করছে, এরকম ভুল করছে, এটা তো সংশোধনের তরিকা নেই। এবং যাদের কাছে শাসন ক্ষমতা আছে তাদের কাছে কথাগুলি পৌঁছাবে, হেকমতের সাথে, কৌশলের সাথে পৌঁছাবে। যেমন একটু আগে বলা হইল যে সামনাসামনি কথা বলার সুযোগ পেলে কখনো, অথবা লিখিত ভাবে গোপনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, জি হ্যাঁ। তৃতীয় স্তরের মানুষ হচ্ছে মাল্লা এলমা ইন্দাহু আলা সুলতাতা, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যাদের কাছে শরীয়তের ওই রকম বেশি কিছু জ্ঞানও নেই যথেষ্ট, ওয়ালা সুলতা, আর নেতৃত্ব নেই, ক্ষমতাও নেই। দ্বিতীয় শ্রেণীর লোক কারা ছিল? আলেমরা। ওরা কি করবে? মুখের দ্বারা, কথার দ্বারা অন্যায়কে নির্মূল করবে, কারণ তাদের কাছে এলেম আছে, কিন্তু তারা উপরে উঠবে না, শাসকের কাজটা নেবে না, যে আমরা বল প্রয়োগ করবো, এটা করবে না। তৃতীয় শ্রেণীর মানুষ যাদের কাছে এলেম অন্যায় এবং শাসন ক্ষমতা নাই, ফাইন্নাহু ইউনকিরু বিকালবিহি, তৃতীয় শ্রেণীর মানুষ অন্তর থেকে ঘৃণা করবে পাপকে, পাপীকে, ওয়ফায়ুবগিযুহু, পাপকে ঘৃণা করবে, ওয়ায়ুবগিযু আহলাহু, এবং পাপীকে ঘৃণা করবে, ওয়ায়াতাযিলুহু, তাদের থেকে পৃথক থাকার চেষ্টা করবে, একাকার হয়ে যাবে না। পাপ করছে, মদ খাচ্ছে, আর মদের মজলিসে বসে গেলেন আপনি, হ্যাঁ, আর তারা অন্যায় করছে, জুলম অত্যাচার করছে, আর জুলমের সাথে আপনি বলছেন বসে গেলেন ওদের সাথে, না না না, তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সুতরাং এমন কোন দায়িত্ব কাজের নেবেন না ওই সরকারের যেই দায়িত্বে আপনাকে জুলম করতে বাধ্য হইতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আপনাকে উপর থেকে অর্ডার করা হচ্ছে যে অমুককে ধরো, আর ধরার পরে একটা কেস তৈরি কর, আসলে কেস কিচ্ছু না, ফলস কেস তৈরি কর, আর তারপরে ওকে ফাঁসাও, যদি দেখেন যে এরকম, আর আপনি অ্যাডমিনিস্ট্রেশন ওই পোস্টে গেছেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য জায়েজ না এরকম কাজ, এটা হচ্ছে আলাদা, এটা এরকম চাকরি ইস্তফা দিতে হবে অথবা নিতেই হবে না, যদি এরকমই পরিস্থিতি থাকে তো নিতেই হবে না। এই তিন শ্রেণীর কথা ভালো করে মনে রাখবেন, যা হাদিসে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাম আমাদেরকে গাইড করেছেন। যাদের কাছে শাসন ক্ষমতা আছে বল প্রয়োগ করে অন্যায় নির্মূল করবে, যাদের কাছে এলেম আছে কথার দ্বারা, লিখনির দ্বারা অন্যায়কে নির্মূল করবে, আর যার আম জনগণ, হ্যাঁ, দেশবাসী, সাধারণ মানুষ, যাদের কাছে এলম নাই আর রাষ্ট্রীয় ক্ষমতা নাই, তার অন্তর থেকে ঘৃণা করবে, অন্তর থেকে আবার পাপীকে ভালোবাসবে না, আর পাপকেও ভালোবাসবে না। অসুবিধা নেই, আমাদের স্বার্থ পুরা হইলে হইল, আমরা যদি এদের পিছনে পিছনে ঘুরি আর এদের কথা মতো যা বলছে তাই শুনি, এরা বলবে ধর্মঘাট তো ধর্মঘাট, এরা বলে চাকা ঘুরতে দেব না তো দেব না, এরা বলে ভাঙচুর করো ভাঙচুর করো, তাহলে আমাদের স্বার্থ পুরা হবে, তো এরা জালেম, জালেমদের সাথে শরীক হইল। এইখানে আজকের আলোচনা শেষ হলো।